জিনিসটা বন্ধুরা কি তৈরি হচ্ছে বলতে পারবেন? ছানার জিলিপি, ল্যাংচা আর পান্তুয়া। শুনতে পেলেন নিশ্চয়ই যে ছানার জিলিপি, ল্যাংচা আর পান্তুয়া তৈরি হচ্ছে। বেশ ভালো লাগলো, মিষ্টির দোকানে টাটকা মাল তৈরি হচ্ছে কালীঘাট অঞ্চলে, খেতে এসছি। আপনারা জানি ভিডিও দেখে হয়তো লোভ দেবেন, তবে যারা ডায়াবেটিক মানুষ তারা হয়তো লোভ দিলেও খেতে পারবেন না বা ভয় পাচ্ছেন যে মিষ্টি খেলে যদি আবার সুগারটা বেড়ে যায়। যাই হোক, দেখছেন এটা কিন্তু প্রাথমিক স্তরে তৈরি হচ্ছে, এরপরেতে রসে ডোবানো হবে এবং তারপরে আপনার ওই যেটা আমরা দেখি যে পান্তুয়ার রূপ, ল্যাংচার রূপ বা ধরুন ওই ছানার জিলিপি বলুন ইত্যাদি ইত্যাদি যেগুলো তৈরি হয় সেটা পরবর্তীকালে দেখতে পাবেন। এটা যেটা দেখছেন সেটা হচ্ছে ভাজা হচ্ছে প্রাথমিক স্তরে। আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখুন। এরপর এটাকে রসে ভেজানো হবে, রসে ভেজিয়ে আহ সত্যি অপূর্ব, তাই না? হ্যাঁ, আমি এখান থেকেই মানে অর্ধেক স্বাদ নিয়ে নিচ্ছি। আর আপনারা জানি না ভিডিওর ওপার থেকে আপনারা কীরকম স্বাদ নিতে পারছেন, তবে এখনও তৈরি হয়নি, এটা একটু একটু ধৈর্য ধরুন, এরপরে তৈরি হবে। ততক্ষণ একটু অপেক্ষা করি, হ্যাঁ বন্ধুরা দেখতে থাকুন। এই দেখছেন রসে ডোবানো হচ্ছে, দেখুন ওখান থেকে নিয়ে রসে ডোবানো হচ্ছে। আর এইখানটা কিন্তু লোভ দেবেন না, কারণ দিলে পরে জিভ পুড়ে যাবে নিশ্চিত, একটু ওয়েট করতে হবে কারণ এই গরমে। তবে হ্যাঁ, গরম রসগোল্লা বলুন পান্তুয়া খাবার একটা শুনেছি সবার নাকি অনেকের মুখে যে পেটের প্রবলেম হলে পরে নাকি গরম রসগোল্লা বা পান্তুয়া খাওয়া ভালো, কিন্তু এইরকম গরম নয়, সেটা হলে কিন্তু জিভ আপনার নিশ্চিত পুড়বে। বন্ধুরা লোভ দিচ্ছেন ওপার থেকে? যাই হোক, দেখুন কীভাবে তৈরি হচ্ছে পান্তুয়া, আপনাদের দেখাবার চেষ্টা করছি। প্রায় সমাপ্তি হয়ে এসছে, এরপরেতে ঠান্ডা হয়ে বোধ হয় পরে বিক্রি হবে, আর আমিও নিয়ে যাব বাড়িতে আজকে রাত্রে খাবারের সঙ্গে খাবো বলে। আর আপনারাও দেখতে থাকুন আমার চ্যানেলটা, যদি ভালো লাগে একটু এটাকে শেয়ার করবেন, যদি আপনাদের কোনো বক্তব্য থেকে থাকে তাহলে পরে কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি আপনারা সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, কারণ এরকম ধরনের ভিডিও করতে আমাকে একটু উৎসাহ যোগাবেন। ভালো থাকবেন বন্ধুরা, আমি জানি আপনাদের এটা দেখে হয়তো রাত্রে বলুন সকালে দেখুন যেই দেখুন না কেন ঘুম হবে না, মনে হবে একটু খাই খাই, হয়তো আশেপাশের দোকানে আপনার বাড়ির পাশে গিয়ে দোকানে খেতে যাবেন। যাই হোক, খান, কোনো অসুবিধে নেই, তবে যারা ডায়াবেটিক তাদেরকে বলছি একটু বসে বুঝে শুনে খাবেন, কেননা আপনার সুগার যাতে বেড়ে না যায়। নিশ্চয়ই চাইবো না বন্ধু হিসেবে যে আপনাদের সুগার বেড়ে যাক। আপনারা আরেকটু দেখিয়ে দিই, আর ওয়েট করতে পারছি না, সত্যি লোভ লেগে যাচ্ছে, এটা ওয়েট তো করতেই হবে কারণ এই জিনিস তো খাওয়া যাবে না, একটু ওয়েট করতেই হবে। দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই, এরপরে কি মানে তৈরি হয়ে যাবে তো এটা কমপ্লিট, এরপরে এরপরে মানে রেডি রেডি ফর সেল, মানে বিক্রির জন্য রেডি, তাই তো? ওকে, থ্যাংক ইউ। আপনার নাম? আপনার নাম স্বপন। যাই হোক, স্বপনবাবু আমাদেরকে মোটামুটিভাবে এক্সপ্লেন করে বললেন পান্তুয়াটা কীভাবে হয়। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম।